আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি নামের আগে লেখা পড়া করানোর একটু চেষ্টা করতেছি সরাসরি দীর্ঘ লেখানোর ট্রাই করতেছি ও পারে তবে বেশি না হালকা হালকা পারে একটু দেখা দিতে হয় এরপরে হচ্ছে আজকে ওকে স্কুলে দেয়নি কালকে অনেক দুষ্টুমি করতে করছে বা ক্লাসে বসে না এর জন্য ওকে আজকে বাসায় রাখছি আমি সকালে ওরে নিয়ে একটু নিচে নামছি কারণ বাসায় একটা না থাকলে ও শুধু মোবাইল দেখতে চায় তো আমি চিন্তা করলাম ওরে নিয়ে নিচে একটু ঘুরাঘাড়ি করে আসি একটু শাক তুলে নিয়ে আসি আর এখানে শাক তুলতে তুলতে দেখি এখানে হচ্ছে সফেদা গাছ তো ওমানেরা তো সফেদা খায় না এখানে প্রচুর সফেদা পুরে একদম পাকা পাকা সফেদা পড়ে রয়েছে তো আমি এখান থেকে অনেকগুলো কোড়ায় নিয়ে আসছি এই যে গাছ ভর্তি সফেদা আমাদের বাসার পাশেই এরপরে বাসায় এসে আমি হচ্ছে বুটের ডাল ভিজায় রাখছি আজকে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে আর হচ্ছে সাজনা পাতা দিয়ে বাটা করব আর এদিকে দেখি পারিসা ঘুম থেকে উঠে গেছে পারিসারে নাস্তা দিলাম আমার জন্য নাস্তা রেডি করলাম এই যে সফেদা এই যে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম চা তো আমার লাগবেই সকালে এক কাপ চা না হলে চলে না ব্রেড নিয়ে নিলাম একটু পানি নামেরার জন্য এদিকে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করে নিতেছি ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে যেতেছে আর আমি শাকটা ভালো করে তুলে নিয়েছি ওর বাবা স্কুলে চলে গেছে তো ওর বাবা আসার সময় হয়ে যাচ্ছে এর জন্য আমি একটু তাড়াহুড়া করে সব কিছু রেডি করতেছি শাকের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিছি আর এখানে খিচুড়ির জন্য চালের ডালে সব বিষয়ে ধুয়ে নিলাম সবাই নর্মাল প্রসেসিংয়ে যেরকম রান্না করে আমি ঠিক রকমই রান্না করছি আজকে আলহামদুলিল্লাহ আমার শরীরটা অনেক ভালো লাগতেছে অনেক ফুরফুরা লাগতেছে আল্লাহ লাখ শুক্রিয়া আগের সাথে অনেক ভালো আছি আল্লাহ লাখ শুক্রিয়া আল্লাহ যেন সুস্থ রাখে মাঝে মাঝে আমার শরীর খুবই খারাপ থাকে তখন মানে আমার অনেক খারাপ লাগে আর যে আমি আমি রান্না করতেছি নিজের একটু ফটোশ্যুট করে নিলাম প্রতিদিন তো বাচ্চা কাচ্চা করি বা অন্যান্য সব দৃশ্যের করি আজকে একটু আমার ফটোশ্যুট করে নিলাম আমার একটা স্ট্যান্ড কিনছে তো তো আমি দেখতেছিলাম যে আসলে স্ট্যান্ডে কীভাবে কীরকম আসে সামনে থেকে তো দেখলাম আর কি আর এই গরুর মাংসগুলো দিয়ে দিতেছি আমি গরুর মাংস ঘুনা করে রাখছিলাম আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিতেছি আর এখানে বাটনা বাটবো খিচুড়িটা একদমই বিয়েবাড়ির খিচুড়ির মতো হয়েছে আমরা সকালে বিয়েবাড়িতে সকালে যেরকম খিচুড়ি খাই না ঠিক সেরকমই হয়েছে যে আঠা আঠা আর খুবই টেস্টি হয়েছে এবার পাশে বাটাও হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার পরে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম